কোন একজন নবী আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ আমি মারা যাওয়া কোন মানুষকে দেখতে চাই সে কেমন আছে, এটা শুনেন ভালো করে হাদিসটা, মারা যাওয়া কোন মানুষকে আমি দেখতে চাই সে কেমন আছে। আল্লাহ পাক সেই নবীর আরজি কবুল করলেন, বললেন আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি, কবরের সামনে গিয়ে দাঁড়ালেন। 1000 বা 2000 বছর আগের কোন ব্যক্তি যে মারা গেছে তাকে কবর থেকে জিন্দা করা হয়, নবী দেখছেন এবং সে ভয় থরথর করে কাঁপছে, এখনো ভয় থরথর করে কাঁপছে। নবীজি আমাদের নবী নন, অন্য কোনো নবী তিনি, সেই নবী বলছেন যে তুমি ভয় কাঁপছো কেন, তুমি কত বছর আগে ইন্তেকাল করছো, কি তোমার হালচাল বলো আমাকে। সেই ব্যক্তি বলছে আমি আজকে থেকে 1000 বা 1500 বছর আগে মারা গেছে, আমি ভয় কাঁপছি, যখন আমি মারা যাচ্ছিলাম মালাকুল মউত যে আকৃতি নিয়ে আমার সামনে এসেছিল ওই আকৃতি আমি এখনো ভুলতে পারি না, তাই দেখে আমি থরথর করে কাঁপছি। তিনি বলছেন যে আমি 1500 বছর হয়ে গেছে আমার মৌতের, কিন্তু আমার দেহ থেকে এখন পর্যন্ত রুহ কবজ করার যে কষ্ট এই কষ্ট এখনো যায় নাই। আর এই সব দুর্নীতি করে আর অন্যায় করে মানুষের সম্পদ আত্মসাৎ করে অন্যের উপর অত্যাচার করে আমরা ভাবছি যে আমরা কালকে আমাদের মাঠে পার পেয়ে যাবো, খালি কবরও যাও তারপর বুঝবো। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হৃদয়ের চোখটা খোলার তৌফিক দান করুন, হৃদয়ের কান দিয়ে কথাগুলো শোনার তৌফিক দান করুন, এবং আমাদের সবার কলব মৃত কলব জীবিত করার তৌফিক আল্লাহ দান করুন। এই মাপে কম দেয় একটা পাপ, একটা পাপ যে বললাম সুদ, একটা বলেছি যে জেনা, একটা ব্যভিচার, আমানতের খেয়ানত, হ্যাঁ, তারপরে যার যোগ্যতাহীন ব্যক্তিকে যখন আপনি দায়িত্ব দিবেন, যখন মানুষ স্ত্রীর আঁচল ধরে বসে থাকবে, মায়ের সাথে খারাপ ব্যবহার করবে, বাবাকে দূরে ঠেলে দিবে, বন্ধু বান্ধবদের কাছে নিয়ে আসবে, যখন মসজিদগুলো হট্টগোল হবে, সরগোল হবে, মসজিদ চাকচিক্যময় হবে, হেদায়েত উঠে যাবে, যখন দেখবেন সময় সংক্ষিপ্ত হয়ে আসছে, যখন দেখবেন যে জহরতুল কায়নাত গান গান বাজনা বাদ্যযন্ত্রের সাথে সম্পৃক্ত যারা আছে, এই যে নর্তকী, এদের সংখ্যা বাড়তে থাকবে, ইউজাফু আলা রুউসিহিম বিল মাআজিফ, মানুষের কানের পাশে বাদ্যযন্ত্র বাজবে, মানুষ যখন এই যে মদকে হালাল মনে করবে, অশুরিবাতিল খমর, মদ যখন মানুষ খাওয়া শুরু করবে, জেনাকে হালাল মনে করা শুরু করবে, হ্যাঁ, যখন মানুষ আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা শুরু করবে, এই যে যত রকম পাপ আপনি দেখছেন যে আমাদের এই সমাজগুলোতে চলছে, এগুলো যখন চলতে থাকবে তখন আল্লাহর পক্ষ থেকে এই যে আসমানি গজব, জমিনের বালা, এই ভূমিকম্প বলেন, জালজালা, মহামারী, হ্যাঁ, আপোষের মারামারি, হত্যা, রাহাজানি, এই যে আপনার আর কি বলবো, আর কি আছে, এই যে আকৃতি বিকৃতি হওয়া, ভূমি ধসে যাওয়া, আসমানের গজব, মহাপ্লাবন, জলোচ্ছ্বাস, বন্যা ইত্যাদি, যে পাপগুলোতে আল্লাহ পাক বিভিন্ন জাতিকে ধ্বংস করেছেন, এই সমস্ত আজাব আল্লাহর পক্ষ থেকে একটা একটা করে আসতে হবে, একটা একটা করে। স্পেশালি চারটা পাঁচটা, একটা হচ্ছে রিহুন হামরা, গরম বাতাসের আজাব আসবে, গরম বাতাস আসতে থাকবে, গরম, এমন গরম বাতাস আসবে যে বাতাসে জনগণের বেঁচে থাকা অতিষ্ঠ হয়ে যাবে মানুষ। দুই নম্বর আসবে জেলজেলা, এমন ভূমিকম্প, সানাওয়াতু জালাজিল, ভূমিকম্পের বছরগুলো, একটা দুইটা না, বছরগুলো, একটার পর একটা একটার পর একটা আসতে থাকবে। আর কি আসবে, খসফন, মানে জমিন ভিতরে ধসে যাবে, নিচে নেমে যাবে, দেবে যাবে। আর মাসখন, মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যাবে। আর কজফান, আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করা হবে, এগুলো আসতে থাকবে। এছাড়া আমাদের হাতের কামাইগুলো তো আছেই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, স্পেশালি ঢাকা শহরের বাসিন্দা আমরা যারা আছি, আমরা যারা দিনী ভাই, আমাদেরকে সমস্ত পাপগুলো ছেড়ে দেওয়ার তৌফিক দান। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরকের পাপ ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন, কুফরের পাপ ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন, এই অহংকার, সম্পদের অহংকার আল্লাহ পাক বন্ধ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে দুর্নীতি বন্ধ করার তৌফিক দান করুন, ন্যায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, স্পেশালি যুবক যুবতী যারা আছে, সবাইকে জেনা ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন, পবিত্র চরিত্রকে পবিত্র রাখার তৌফিক দান করুন, এই পর্নোগ্রাফি থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আল্লাহ পাক এই যুব সমাজকে মাদক থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমরা দোয়া করি যুব সমাজকে আল্লাহ পাক এই পতিতাবৃত্তি ব্যভিচার থেকে বাঁচিয়ে রাখুন, পরিবারগুলোর মধ্যে আল্লাহ পাক শান্তি দান করুন, এই ব্যভিচার থেকে, এই বিশ্বাসহীনতা থেকে, আমানতহীনতা থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখুন। আল্লাহ পাক আমাদের শাসকবর্গকে হেদায়ত দান করুন, আল্লাহ পাক জনগণকে হেদায়ত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অপচয় বন্ধ করার তৌফিক দান করুন, সবাইকে নামাজি বানিয়ে দিন, সবাইকে কোরআনওয়ালা বানিয়ে দিন, সবাইকে হাদিস চর্চা করার তৌফিক দান করুন, রাসূলের সুন্নত মাফিক জীবন গড়ার তৌফিক দান করুন, সমস্ত পরিবারগুলোতে ইসলামী পর্দা কায়েম করার তৌফিক দান করুন, নামাজ প্রতিষ্ঠার তৌফিক দান করুন,
পরিবারগুলোর মধ্যে হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিন।